মারুন ভাই, আজ করোনা সতর্কতা দেশ জুড়ে চলছে লকডাউন, যান চলাচল করছে না। এই অবস্থায় স্থানীয় মানুষও শেষ ঠিকানা নামে একটি বিজেপি প্রভাবিত সংগঠনের মানবিক মুখে সাক্ষী থাকলো বাঁকুড়া। বাঁকুড়া খাদ্রা ব্লকের কেশিয়া গ্রামে বেশ কয়েকজন পুরুষ মহিলা মুর্শিদাবাদ এলাকায় একটি ঠিকাদারি সংস্থার রাস্তা তৈরির কাজে গিয়েছিলেন। লকডাউন ঘোষণার পর ওই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি গাড়ি বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বর্তমানে ভাতার থানার পুলিশ ওই গাড়িটিকে আটকে দিলে তারা হাঁটতে শুরু করেন। এইভাবে হাঁটার পর গত পয়লা এপ্রিল সকালে বাঁকুড়ার পার্থশায়ের কাকরডাঙ্গা এলাকায় পৌঁছান। অভুক্ত এই দিন দরিদ্র মানুষগুলোকে স্থানীয় শেষ ঠিকানা অতিথি হিসাবে আশ্রয় ও খাবার দেওয়ার পাশাপাশি আপাতত তাদের এখানে রাখার ব্যবস্থা করেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে কেশিয়া গ্রামের বাড়িতে তাদের পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। কৃত্তম রোডে তো আমরা কানপুরে আমরা কাজ করতাম ভাতার থানার থেকে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকেছি। বাড়ি আমাদের খাতড়াতে। খাতড়ার কোথায় বাড়ি? কেশিয়া। আজ আমরা এসেছি, এই চার দিন এসেছি। রাস্তা ক্লিয়ার না হবে ততদিন তো যাওয়া যাবে না। থানা পুলিশকে যোগাযোগ না, ওখান থেকে বর্ধমান থেকে হেঁটে হেঁটে এসেছি। আপনার নাম? নাম আমার রঞ্জন বাউরি। কোথায় কাজ করতেন? কানপুর। আমরা হেঁটে হেঁটে এসেছি বর্ধমান থেকে কানপুর, আর আমরা হাঁটতে পারবো না, আর আমরা এখানেই ক্লান্ত হয়ে বসে গেছি। আজ চার দিন হয়ে গেল, পাঁচ দিন না আমরা খেতে পাইনি আর পাইনি, এখানে এসে আমরা কাঁদা কাটা করে এখানে আমরা বসেছি। এখানে কোনো অসুবিধা হচ্ছে না? কোন অসুবিধা হয়নি আমাদের। লাগিয়েছে, খেতে পাচ্ছি, হাঁটতে হলো নেই, আশ্রয় দিল আমরাকে। আমার নাম মিঠু বাউরি। মুর্শিদাবাদের রোড কন্ট্রাক্টর অর্থাৎ পিডাব্লিউডির যে রাস্তার কাজ হয় সেই কাজে ওরা শ্রমিকের কাজ করতে মুর্শিদাবাদের কাছাকাছি কাজ করতে গিয়েছিল। সেই কন্ট্রাক্টর এদিকে এই ঘোষণাটা হওয়ার পরে একটা গাড়ি করে পাঠিয়ে দেয় রাস্তায়। পুলিশ এদের পারমিশন না থাকার জন্য ভাতারের কাছে, বর্ধমান ভাতার এনাদিকে নামিয়ে দেয়। এরা আর কিছু ব্যবস্থা করতে না পারে হাঁটতে শুরু করে বচকা বুচকি নিয়ে। এরা পার্থশায়ের এই কাঁকরডাঙ্গা মোড় অঞ্চল এলাকায় এসে এরা শুয়ে পড়ে, এদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন এই এলাকার লোক বলে তোমরা যদি একটু বিশ্রাম নেবে বা থাকবে, এইখানে শ্মশানে শেষ ঠিকানা একটা আশ্রমের মতো আছে, শেষ ঠিকানাতে ওই শ্মশানে থাকার ব্যবস্থা তোমরা রেস্ট নিতে পারো। ওরা আসার পরে আমরা সেই দিনকার জন্য ওদিকে শরবত ফরবত দেওয়া দেওয়ির ব্যবস্থা করি। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বলি তোমরা যেমন হাঁটছো হাঁটো, নাহলে বিডিও অফিস বা থানাতে তোমরা চলে যাও, কারণ তোমাদেরকে এই মুহূর্তে আমরা রাখতে পারবো না। ওরা বলছে আমাদের জ্বর নেই, সর্দি নেই, কাশি নেই, কিচ্ছু নেই, আমরা সুস্থ লোক, সবল লোক, আমরা কর্মঠ লোক, কাজের লোক, অথচ আমাদেরকে যদি নানা রকম সেন্টারে পাঠিয়ে দেয় তাহলে আমরা আর কোনো দিনই হয়তো বাড়ি পৌঁছাতে পারবো না। ওরা হাতে পায়ে ধরে কান্নাকাটি আরম্ভ করেছে, আমাদেরকে যদি খেতে না দেওয়াও হয় আমাদেরকে এইখান খেদারা যাবে না, আর আমাদের আশ্রমে কোনো অভুক্ত মানুষ, অসহায় মানুষ যদি এসে হাজির হয় সেই আশ্রম থেকে আমাদের তাদেরকে খেদারে দেওয়ার অধিকারও নেই। এই মতো পরিস্থিতিতে ওদিকে এক দুই তিন তিনটে ঘরে ১২ জনাকে আমরা রেখেছি, তিনটে বাড়িতে ১২ জনাকে আমরা আলাদা আলাদাভাবে রেখেছি। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ভারতীয় মজদুর সেল অর্থাৎ বিজেপির যে মজদুর সেল আছে সেই মজদুর সেলের তরফ থেকে তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। আপনার নাম? বাপি হাজরা। কোন দায়িত্ব আছেন? আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেএমসির সভাপতি। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজের বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।